আজকে ইউটিউবের ক্রিয়েটিভ কমন্স ভিডিও নিয়ে কথা বলতে চলেছি। আমরা যারা ভিডিও বানাই, ক্রিয়েটিভ কমন্সের ভিডিও যদি আমাদের ভিডিওতে অ্যাড করি, যেমন ফানি মোমেন্টগুলো বা কোনো পাহাড়ের দৃশ্য বা অনেক মিউজিক, ক্রিয়েটিভ কমন্সের মাধ্যমে আমরা এই ভিডিওগুলো পাবো একদম কপিরাইট ফ্রি। এটা কী করে ব্যবহার করব আজকে জানাবো আপনাদের। অভিজিৎ আর টুটি চ্যানেলে এই ধরনের বিভিন্নভাবে আপনাদের সংগ্রহ করে নিয়ে আসি নতুন নতুন ভিডিও। তো চলুন আমরা চলে যাই ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা যে কোনো বিষয়ের পর একটা ক্রিয়েটিভ কমন্সের ভিডিও আপলোড করবো। ধরুন রান্নার রেসিপি লিখেছি, এখানে থ্রি ডটটা আছে, ওখানে ক্লিক করব। থ্রি ডটটা যদি ক্লিক করি আমরা, ফিল্টার্স আছে ওখানে, আরেকবার ক্লিক করে আমরা ক্রিয়েটিভ কমন্সের জায়গা পেয়ে যাব। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন্স, এখানে ক্লিক করব এবং অ্যাপ্লাই করব। এখন রান্নার বিষয়ে যেসব ক্রিয়েটিভ কমন্স ভিডিওগুলো আছে, যেগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি, নির্দ্বিধায় ব্যবহার করতে পারি, কোনো কপিরাইট আসবে না, সেইগুলো একবার দেখে নেব। আর কোথায় ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স আছে সেটাও আমরা দেখে নেব। তো চলুন দেখে নিই। আপলোড হচ্ছে, এই দেখুন, এই একটা ভিডিও, এই ভিডিওর কোথায় ক্রিয়েটিভ কমন্স, এই দেখুন নিচের দিকে চলে আসুন, ক্রিয়েটিভ কমন্স ভিডিও, যেটা আপনি রিইউজড করতে পারবেন আপনার ভিডিওতে। তা এইভাবে আপনি লাইসেন্সটা দেখে নেবেন এবং ভিডিওটা আপলোড করে নেবেন। এইভাবে সহজেই আপনি ইউটিউব থেকে ক্রিয়েটিভ কমন্স ভিডিও পাবেন। ইউটিউব আপনাদের জন্য ব্যবস্থাই করে রেখেছে, যেটা জানার জন্য আমি ভিডিওটা করলাম। আপনি সহজেই জানতে পারলেন যে আজকে ভিডিওটা কী করে ইউটিউব থেকে আপনি আপলোড করবেন এবং আপনার ভিডিওতে প্রয়োজন মতো ব্যবহার করবেন। বিভিন্ন জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারেন ক্রিয়েটিভ কমন্স ভিডিও। থ্যাংক ইউ, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।